দিদি নম্বর ওয়ানের সেটে আজ মায়ের সঙ্গে ঐন্দির্লা সেন হাজির হয়েছিলেন বৈশাখী বাম্পার স্পেশিয়াল এপিসোড মায়ের সঙ্গেই দেখা গেল অভিনেত্রীকে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারা জামানায় গলায় মেলালেন তিনি সঙ্গে জানালেন কবে করবেন অভিনেতা অঙ্কুশ হাজরাকে বিয়ে ঐন্দ্রিলাকে রচনার প্রশ্ন দশ বছর ধরে শুনছি আজ নয় কাল বিয়ে করব তা কবে হবে বিয়ে উত্তর দেওয়ার দায়িত্ব মায়ের ঘাড়ি চাপিয়ে দেন ঐন্দ্রিলা আর তার মা কী জানালো শুনবেন ঐন্দ্রিলার মায়ের মতে এদের বিয়ে হলে বিপদ আজ টেলিকাস্ট হবে এই এপিসোডটি থাকছে পূজা বন্দ্যোপাধ্যায় মা হওয়ার পর এই প্রথম কোনো টিভি শোতে দেখা যাবে পূজাকে কালো গাউন পরে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে দিদি নাম্বার ওয়ানে উপস্থিত কথা জানান ঐন্দ্রিলা নিজেই লেখেন অনেক দিন পর দিদি নাম্বার ওয়ানে খেললাম নেটের সিলভেসের এই পোশাকে ঐন্দ্রিলা সাজ মন ধরেছে নেটিজেনদের তার লুকের প্রশংসা করেছেন অভিনেত্রী গৌরব চট্টোপাধ্যায়ও তো ভিউয়ার্স পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়